আমি নাজনীন জামান। ওকে, আসলে নতুন চাকরি তো ওকে বাসায় দেখবার মতো কাউকে পাইনি তাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে নিন। আসো বাবা, তুমি কিন্তু একটা লক্ষ্মী ছেলে, লক্ষ্মী হয়ে থাকবে। এই যে এটা তোমার চেয়ে বসো। ছেলেটাকে কেন নিয়ে আসছে, কি না কি করে, কি ঝামেলায় যে পড়লাম না আবার। ধ্যাত, সাবধান। দেখি বাবা, এটা না। হচ্ছে কিছু? এখন তো রেসপন্সই করছে না। দেখি প্লিজ। হ্যালো বাবু, কেমন আছো তুমি? এই যে এখানে বসো। হ্যাঁ এখানে বসো, বসো। তুমি একটু শক্ত হও, হ্যাঁ, এটা খেতে থাকো, মা আসছে। হ্যাঁ মা আসছে। কি বস, টেন্স নাকি? আরে ধুর, বইলো না। মডিউলটার জন্য যে অ্যালগোরিদমটা দরকার ছিল সেটা ইমপ্লিমেন্ট হয়েছে, কিন্তু অনেক স্লো, এখন তো রেসপন্সই করছে না। চলো তো, একটা ব্রেক দরকার। চলেন। একটা কাজ করলে কেমন হয়, যদি ডিফারেন্ট লজকে যাই তাহলে কিন্তু। এই কে তুমি? আরে বসের কম্পিউটারে তুমি কি করছো? বস, ও তো মিসেস জামানের ছেলে। তো অটিস্টিক, অটিস্টিক বেবি নিয়ে কেউ অফিসে আসে? যাদের এরকম বাচ্চা আছে তাদের চাকরি করাই উচিত না। দাঁড়ান দাঁড়ান, ও তো অ্যালগোরিদমের প্রবলেমটা সলভ করে ফেলেছে। এটা তো সহজ, ডিফারেন্ট লজিক নিয়েছি, হয়ে গেছে। সত্যি প্রশংসার যোগ্য। খুব প্রশংসার দরকার নেই, ওর জন্য একটু উৎসাহই যথেষ্ট। চলো। সব স্পেশাল চাইল্ড হয়তো রাতুলের মতো হয় না, কিন্তু প্রতিটি স্পেশাল চাইল্ডের জীবনে তাকে নিরুৎসাহিত করার মতো এমন অনেক ঘটনা ঘটে। ওদের জন্য বেশি কিছু নয়, প্রয়োজন একটু উৎসাহ। এই উদ্দেশ্যে প্রাণী ওয়েস্টিমিল্কের বিশেষ প্রোগ্রাম ইন্সপায়ারিং লাইফ। আমাদের বিশ্বাস, সঠিক উৎসাহে বিকশিত হবে প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা। প্রাণী ওয়েস্টিমিল্ক, নেভার মিস লাইফ।